নিজ এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই, এমন স্লোগানের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বুধবার জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ নিয়ে ব্যতিক্রমী উপায়ে তিনি এই দাবি জানান। সরকারি দলের এই সংসদ সদস্য বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন, সেখানে তাকে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয় উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসী ত্রাণ চায় না, তারা স্থায়ী বেড়িবাঁধ চায়। ছিল আমার লোকজন এই ঝড়ের ভিতরে, আমার ওখানে আসলে ত্রাণ চাই না, আমার ওখানে লোকজন গিয়েছিল, তারা আমাদেরকে বলেছে আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাদ চাই। মাননীয় স্পিকার, আমি ওই জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ না, তারা এই ধরনের প্লাকার্ড এবং এই ধরনের লেখা নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে। আমি তাদের পক্ষ থেকে মাননীয় স্পিকার এটা আমি পড়ে দেখাচ্ছি, তারা এভাবে দাঁড়িয়েছিল যে তারা বলেছিল আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাদ চাই।